স্টুডেন্টস আমরা ক্লাস ইলেভেনে রিকেশ পড়াচ্ছি, আজকে পড়াবো অধ্যায় সেভেন। দেখো সপ্তম অধ্যায় ধর্ম, রিলিজিয়ন। দেখো ধর্ম কথাটি উৎপত্তি কিভাবে হয়েছে, মানুষ প্রথমে আদিম যুগে কি করতো, আদিম যুগে মানুষ যাযাবর ছিল, যাযাবর ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা শিকার করতো, তারা সেভাবে জীবিকা নির্বাহ করতো। এরপর কি হলো, শিকার করতে গিয়ে অনেক সময় শিকারী পশুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলো, আবার তখন 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 বাস করতে শুরু করলো। তাহলে এই যে প্রাকৃতিক শক্তিগুলো কি কিভাবে হচ্ছে, এগুলো সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণা ছিল না। তাহলে এইগুলো থেকে মানুষ ভয় পেতে শুরু করলো। ভয় পেয়ে মানুষ কি করলো, যে ভাবলো যে কোনো একজন আছে সুপার পাওয়ার আছে, মানুষ তখন বুঝতে শিখলো যে সুপার পাওয়ার আছে, তাকে সন্তুষ্ট করার জন্য মানুষ গাছের, বড় গাছের ফলে পুজো করত, বড় গাছের যেমন পুজো করত সেরকম যেগুলো অতি প্রাকৃতিক শক্তি, হ্যাঁ, এগুলোকে পুজো করতে শুরু, নদীর পুজো করতে শুরু করলো। এইভাবে বিভিন্ন রকম ভাবে মানুষের মনে ধর্মের তৈরি হলো, ঈশ্বরের কল্পনা করতে শুরু করলো মানুষ। দেখো সূচনা, সভ্যতা রুশাকাল থেকে ধর্মচর্চা মানুষের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। প্রাচীনকালের অসহায় মানুষ প্রকৃতির প্রবল ও শক্তিধর সবকিছুকেই ভয় পেত, এই ভয় থেকেই এই সময় তাদের মনে ঈশ্বরের কল্পনা তৈরি হয়। তারা প্রকৃতির বিভিন্ন রহস্য ও প্রবল শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে সেই প্রকৃতিকে সন্তুষ্ট করার চেষ্টা করে। ক্রমে নিজেদের নিরাপত্তা, সুখ শান্তি প্রভৃতির জন্য প্রকৃতির বিভিন্ন বিষয়কে তারা সন্তুষ্ট করার চেষ্টা করে। এভাবে মানুষের কল্পনা থেকে বিভিন্ন ঈশ্বরের সৃষ্টি হয়। ঈশ্বরের ক্রোধ থেকে নিজেদের রক্ষার জন্য মানুষ এই সকল ঈশ্বরের উপাসনা বা পূজার দ্বারা তাদের সন্তুষ্ট করার চেষ্টা করে। এইভাবে প্রাচীন মানব সভ্যতায় ঈশ্বর এবং ধর্মের উদ্ভব ঘটে। পরবর্তীকালে ধর্ম মানুষের রাষ্ট্রীয় ও সামাজিক উভয় জীবনকে বিশেষভাবে প্রভাবিত করতে শুরু করে। তো ধর্ম রাষ্ট্রকে, রিলিজিয়ন অ্যান্ড দ্য স্টেট। প্রাচীন যুগে রাষ্ট্র গড়ে ওঠার পূর্বে মানব সমাজে ধর্মের উৎপত্তি হয়েছিল। তখন রাষ্ট্র গড়ে ওঠেনি, মানুষ তখন রাষ্ট্রের অস্তিত্ব সম্পর্কে কিছু জানত না, কিন্তু ধর্মের উৎপত্তি ঘটেছিল। কারণ ওই যে শিকার করতে গিয়ে দেখলো শিকারী পশুর দ্বারা আক্রমণের ভয়তে তারা কি করতো, পুজো করতে শুরু করলো, যে না যদি কোনো আমাদের ক্ষয়ক্ষতি না হয় আর কি, এরকম। সে যুগে মানুষকে ঐক্যবদ্ধ করে রাখার ক্ষেত্রেও ধর্ম একদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তীকালে রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে অন্যান্য কয়েকটি উপাদানের সঙ্গে ধর্ম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রাষ্ট্রের উৎপত্তির পরবর্তীকালে প্রাচীন ও মধ্যযুগের মানুষের রাষ্ট্রীয় জীবনের সঙ্গে ধর্মের গভীর যোগসূত্র গড়ে উঠেছিল। প্রাচীন ও মধ্যযুগে প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন সম্রাট তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করেছেন। তারা কখনো কখনো নিজেদের রাষ্ট্রনীতির স্বার্থে ধর্মনীতিকে প্রভাবিত করেছেন। ভারতে মৌর্য সম্রাট অশোক, খলজি বংশের সুলতান আলাউদ্দিন খলজি, মুঘল সম্রাট আকবর প্রমুখ রাষ্ট্রের নিরাপত্তা ও সংহতির কাজে ধর্মকে সুকৌশলে ব্যবহার করে সাফল্য পেয়েছেন। আবার অন্যদিকে ইউরোপে খ্রিস্টান ধর্মে পোপতন্ত্রের বিকাশ, খ্রিস্টান ও মুসলিম ধর্মের মধ্যে সংঘটিত ধর্মযুদ্ধ বা ক্রুসেড, আরব দুনিয়ায় খলিফাতন্ত্রের বিকাশ প্রভৃতি ধর্মীয় বিষয়গুলি মধ্যযুগের রাষ্ট্র ব্যবস্থাকে দারুণভাবে প্রভাবিত করেছে। আজকে পড়াবো দেখো ভারত, অশোক এবং ধর্ম। বহু ভাষা ও বহু ধর্মের দেশ ভারতে ঐক্য ও সংহতি রক্ষা করার ক্ষেত্রে বিভিন্ন সময়ে ভারতে বিভিন্ন শাসক ধর্মকে ব্যবহার করেছেন। এক্ষেত্রে সম্রাটদের লক্ষ্য ছিল দেশের ঐক্য ও সংহতি রক্ষা করা, ধর্মকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব ও শক্তি বৃদ্ধি করা। প্রাচীন ও মধ্যযুগে ভারতের যে সকল সম্রাট রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রনীতির ক্ষেত্রে ধর্মকে সুকৌশলে ব্যবহার করেছেন এবং সাফল্য পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন প্রাচীন যুগের মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক, মধ্যযুগের খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি এবং মোগল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবর। অশোক ও কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে অশোকের মনে একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়। তখন অশোক আর চণ্ডাশোক থেকে তখন তাকে বলা হতো চণ্ডাশোক, শুধু লড়াই, হ্যাঁ, যুদ্ধ এইসব করে বলা তো, সেজন্য বলা হতো চণ্ডাশোক। সেই চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয় এবং ধর্মের প্রতি অশোকের মন নিবেশ হয় আর কি। প্রাচীন যুগে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের ষোড়শ মহাজনপদ নামে যে ষোলটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের অস্তিত্ব ছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল বর্তমান বিহারের অংশবিশেষে অবস্থিত মহাজনপদ মগধ। চন্দ্রগুপ্ত মৌর্য নামে জনক ব্যক্তি 324 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসে মৌর্য বংশের শাসন প্রতিষ্ঠা করেন। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সম্রাট অশোক, তিনি 273 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা, সিংহাসন লাভের ত্রয়োদশ বর্ষে 261 থেকে 260 খ্রিস্টপূর্বাব্দে তিনি বর্তমান ওড়িশা ও অন্ধ্রের কিছু অংশ নিয়ে গঠিত কলিঙ্গ আক্রমণ করেন। কলিঙ্গ যুদ্ধে 100,000 মানুষ নিহত হয়, 150,000 মানুষ গৃহহীন হয় এবং বহু মানুষ নানাভাবে সীমায় দুঃখ কষ্ট ভোগ করে। যুদ্ধে জয়লাভ করে অশোক কলিঙ্গকে নিজ সাম্রাজ্যভূত করেন। মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশ কলিঙ্গের রাজধানী হয় তুসালি। দুই দেখো অনুশোচনা, কলিঙ্গ রাজ্য অশোকের সাম্রাজ্যভুক্ত হল। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তার মনে গভীর অনুশোচনার সৃষ্টি করে। অশোক তার প্রথম ও দ্বিতীয় অপ্রধান শিলালিপিতে স্বীকার করেছেন যে কলিঙ্গ যুদ্ধের ব্যাপক ধ্বংসলীলা তার মনে পরিবর্তন আনে এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। দেখো অশোক ও বৌদ্ধ ধর্ম,
বৌদ্ধ ধর্ম গ্রহণ। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং দেশ বিদেশে নানা প্রান্তে ধর্মের প্রচার শুরু করেন। দুই, পানি খোদাই। অশোক তার শিলালিপিতে উল্লেখ করেছেন যে তিনি সাধারণ মানুষের মধ্যে গৌতম বুদ্ধের অহিংসার বাণী প্রচার করেছেন। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি বিভিন্ন পাহাড় ও স্তম্ভের গায়ে বুদ্ধের বাণী খোদাই করেছেন। অশোক তার অষ্টম শিলালিপিতে উল্লেখ করেছেন যে তিনি বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রার প্রবর্তন করেছেন। তিন, অনুরাগ ও আনুগত্য। সাঁচি, সারনাথ, এলাহাবাদ প্রভৃতি শিলালিপি থেকে আশ্রমিক বৌদ্ধ ধর্মের প্রতি অশোকের অনুরাগের কথা জানা যায়। এছাড়া বৈরাট, ভাবরু প্রভৃতি শিলালিপি থেকে বুদ্ধ ধর্ম ও সংঘ এর প্রতি অশোকের আনুগত্যের কথা জানা যায়। এবার দেখো, ধর্ম ও তার প্রচার কর্মসূচি। অশোক, সম্রাট অশোক ব্যক্তিগত জীবনে বৌদ্ধ ধর্ম অনুশাসনগুলি সম্পূর্ণ পালন করলেও তার প্রচারিত ধর্মকে তিনি কখনোই বৌদ্ধ ধর্ম বলে উল্লেখ করেননি। বৌদ্ধ ধর্মের সকল কঠিন অনুশাসনগুলি সাধারণ মানুষের পক্ষে সর্বদা পালন করা সম্ভব নয় বলে অশোক তাদের জন্য ধর্মীয় অনুশাসনগুলিকে কিছুটা সহজ সরল ভাব করে প্রচার করেন। তিনি তার প্রচারিত ধর্মকে ধর্ম বলে উল্লেখ করেছেন। তিনি মাস্কি লিপিতে সর্বপ্রথম ধর্ম কথাটি ব্যবহার করেন। অশোকের প্রচারিত ধর্ম ছিল সহজ সরল এবং জটিল দার্শনিক তত্ত্বমুক্ত। তিনি তার ধর্ম প্রচার উদ্দেশ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। এর মধ্যে অন্যতম ছিল ধর্ম প্রচার উদ্যোগ এবং দুই হচ্ছে জনকল্যাণমূলক কার্যাবলী। এক হচ্ছে দেখো ধর্ম প্রচারের উদ্যোগ। অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর থেকে দেশ বিদেশে বিভিন্ন স্থানে এই ধর্ম প্রচারের উদ্যোগ নেন। এক, ধর্মযাত্রা। তিনি বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রা শুরু করেন এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন তীর্থস্থানগুলি ভ্রমণ করেন। তিনি জানিয়েছেন উপাসক তত্ত্ব বা উপাসকত্ব গ্রহণ করে বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কিত তীর্থক্ষেত্রগুলি তিনি ভ্রমণ করেছেন। দুই, কর্মচারী নিয়োগ। ধর্ম প্রচার করার উদ্দেশ্যে অশোক রাজুক, যুত, পুরুষ, প্রাদেশিক প্রভৃতি কর্মচারী নিয়োগ করেন। প্রতি তিন বা পাঁচ বছর পর পর সাম্রাজ্য পরিভ্রমণ করে তাদের ধর্ম প্রচারের নির্দেশ দেওয়া হয়। তিন, ধর্ম মহামাত্র। গৌতম বুদ্ধের বাণী প্রচার, প্রজাদের কল্যাণ সাধন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন প্রভৃতি উদ্দেশ্যে অশোক ধর্ম মহামাত্র নামে কর্মচারী নিয়োগ করেন। চার, ধর্মলিপি। প্রজাদের আধ্যাত্মিক মঙ্গলের উদ্দেশ্যে অশোক দেশের বিভিন্ন প্রান্তে ধর্মলিপি খোদাই করেন। তিনি তার নিজের এবং গৌতম বুদ্ধের বাণীগুলি জনগণের কাছে প্রচার উদ্দেশ্যে জনবহুল স্থানে নিকটবর্তী কোন স্তূপের উপর পাথরের স্তম্ভে এবং পাহাড়ের গায়ে এই লিপিগুলি খোদাই করান। তিন, তৃতীয় বৌদ্ধ সংহিতি। বৌদ্ধ ধর্মের মতবিরোধগুলি দূর করে ধর্মের বিশুদ্ধতা, ঐক্য ও সংহতি রক্ষার উদ্দেশ্যে অশোক রাজধানী পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংহিতির অধিবেশন আহ্বান করেন। ছয়, দুধপ্রেরণ। তিনি চোল, কেরল পুত্র, সত্যপুত্র, পাণ্ডব, সিংহল, ব্রহ্মদেশ, মিশর, গ্রীস প্রভৃতি স্থানে ধর্মদূত পাঠান। সিংহলে অশোকের পুত্র মতান্তরে ভ্রাতা মহেন্দ্র এবং কন্যা মতান্তরে ভগিনী সংঘমিত্রা, কাশ্মীরে মধ্যান্তিক, গ্রীষে মহারক্ষিত, সীমান্তবর্তী রাজ্যগুলিতে ধর্মরক্ষিত, মহারাষ্ট্রে মহাধর্মরক্ষিত, মহীশূরে মহাদেব প্রমুখ বৌদ্ধ ধর্ম প্রচার যান। ইতিহাসবিদ এইচ জি ওয়েলস বলেছেন যে উত্তর ভারতের গাঙ্গেয় উপত্যকা একটি ক্ষুদ্র অঞ্চলে আবদ্ধ বৌদ্ধ ধর্ম অশোকের উদ্যোগে বিশ্ব ধর্মে পরিণত হয়। ইতিহাসবিদ সেনার্স বলেছেন যে অশোকের ধর্ম প্রচার এশিয়া, ইউরোপ ও আফ্রিকার কুসংস্কারাচ্ছন্ন মানুষের মনে জ্ঞানের আলো জ্বালিয়েছিল। অহিংস ও শান্তিবাদী ধর্ম প্রচারের জন্য ডক্টর ভিনসেন্ট স্মিথ অশোককে মানব জাতির প্রথম ধর্মগুরু বলে অভিহিত করেছেন। কি বলেছেন? অশোককে মানব জাতির প্রথম ধর্মগুরু বলে অভিহিত করেছেন কে? ডক্টর ভিনসেন্ট স্মিথ। এবার দেখো জনকল্যাণমূলক কর্মসূচি। ধর্ম প্রচারের অঙ্গ হিসেবে অশোক বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেন। এক, কল্যাণ ভাবনা। তিনি তার প্রজাদের নিজের সন্তান বলে মনে করতেন। তিনি বলতেন, সবে মুনিষে প্রজা মমা, অর্থাৎ সকল মানুষ আমার সন্তান। তার উদ্দেশ্য ছিল প্রজাদের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ সাধন করা। দুই, জনকল্যাণ। প্রজাদের দুঃখ কষ্ট লাঘবের জন্য অশোক বিভিন্ন রাজপথ তৈরি করেন। রাস্তার দুপাশে বৃক্ষরোপণ করে ছায়াদানের ব্যবস্থা করেন, বিশ্রামাগান স্থাপন করেন, পানীয় জলের কূপ খনন করান ইত্যাদি। তিনি হচ্ছে চিকিৎসা সহায়তা। তিনি দেশের বিভিন্ন স্থানে ঔষধি বৃক্ষ রোপণ করান এবং মানুষের চিকিৎসার উদ্দেশ্যে দাতব্য চিকিৎসালয় স্থাপন করান। তিনি পশুদের চিকিৎসার জন্য পৃথক চিকিৎসালয় স্থাপন করান। চার, বহির্দেশে জনকল্যাণ। দেশের বাইরে অশোক তার ধর্ম জনকল্যাণমূলক কর্মসূচির প্রসার ঘটান। অশোকের কৃতিত্ব। অশোক ধর্মপ্রচারকে রাষ্ট্রনীতির সঙ্গে সংযুক্ত করে রাষ্ট্রের ঐক্য সংহতি বৃদ্ধি করেছিলেন। এক সুমহান আদর্শ। ধর্মপ্রচারের মাধ্যমে তিনি প্রাচীনকালে যে সুমহান আদর্শের স্বাক্ষর রেখে গেছেন তা বিশ্ব ইতিহাসের বিরল ঘটনাগুলির মধ্যে বিরলতম। রাজপদের ভোগবিলাস ত্যাগ করে তিনি জনকল্যাণ, অহিংসা ও শান্তির বাণী প্রচারের জন্য কাজ করে গেছেন। দুই, পরধর্ম সহিষ্ণুতা। তিনি নিজে বৌদ্ধ ধর্মের অনুরাগী হলেও অন্য ধর্মের প্রতি তার আন্তরিক সহানুভূতি ছিল। তিনি তার প্রজাদের নিজ ধর্মকে শ্রেষ্ঠ এবং পরধর্মকে নিকৃষ্ট না ভাবার উপদেশ দেন।
বিশ্ব ইতিহাসের স্থান অশোকের মধ্যে উদারতা লক্ষ্য করে ডক্টর রমেশ চন্দ্র মজুমদার বলেছেন যে বিশ্বের ইতিহাসে অশোক অতুলনীয়। অশোকের আবির্ভাব ভারতকে মহামান্বিত করেছে। বিশ্বের উল্লেখযোগ্য বিভিন্ন সম্রাট যেমন আলেকজান্ডার, জুলিয়াস সিজার, কনস্টান্টিনাইন, শার্লামেন্ট, আকবর, নেপোলিয়ন প্রমুখের চেয়েও অশোক শ্রেষ্ঠতম বলে বিভিন্ন ইতিহাসবিদ অভিমত দিয়েছেন। ইতিহাসবিদ এসজি ওয়েলস বলেছেন যে ইতিহাসের পাতায় হাজার হাজার নরপতির মধ্যে একমাত্র অশোক উজ্জ্বলতম নক্ষত্র। তিনি আজও ভলগা থেকে জাপান পর্যন্ত স্মরণীয়। অশোকের ধর্মের স্বরূপ দেখো, প্রকৃত বৌদ্ধ ধর্ম ও অশোকের প্রচারিত ধর্ম অভিন্ন ছিল কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতবাদ রয়েছে। এক, বৌদ্ধ ধর্ম অশোকের ধর্ম অভিন্ন অভিমত। ডক্টর ভান্ডারকর, ডক্টর বেণীমাধব বড়ুয়া, ডক্টর সেনার্ট প্রমুখ বৌদ্ধ ধর্ম অশোকের প্রচারিত ধর্মকে সম্পূর্ণ অভিন্ন বলে উল্লেখ করে উভয়ের মধ্যে বিভিন্ন সাদৃশ্য ঘনিষ্ঠতা তুলে ধরেছেন। এক, ডক্টর ভান্ডারকরের অভিমত। ডক্টর ভান্ডারকর বলেছেন বৌদ্ধ ধর্মে দুটি অনুশাসন ছিল, এক বৌদ্ধ ভিক্ষুদের জন্য পালনীয় আচরণবিধি এবং দুই গৃহী ভক্তদের জন্য পালনীয় আচরণবিধি। মানে যারা ভিক্ষু হবে তাদের জন্য একরকম, আর যারা গৃহী হয়ে থাকবে আবার বৌদ্ধ ধর্ম পালন করবে তাদের জন্য এক আচরণবিধি। ভগবান বুদ্ধ নিজেই বৌদ্ধ ধর্মের কঠোর অনুশাসনগুলি ছেড়ে গৃহীদের জন্য নমনীয় অনুশাসন ঠিক করে দেন। অশোক ও তার প্রজারা গৃহী ছিলেন, তাই অশোক তার লেখগুলিতে দ্বিতীয় ধরনের অর্থাৎ গৃহীদের জন্য পালনীয় আচরণ বিধিগুলির প্রচার করেন। গৃহী উপাসকদের পাঠ্য বৌদ্ধ ধর্ম পুস্তক দিক নিকায়ের শিগালবাদ সূত্র বা গৃহী বিনয় এর উপদেশগুলি ও অশোকের প্রচারিত ধর্মীয় বাণীগুলি একই ধরনের। এজন্য ডক্টর ভান্ডারকরের মতে বৌদ্ধ ধর্ম ও অশোকের প্রচারিত ধর্ম ছিল সমার্থক। দেখো অন্যান্যদের অভিমত, কেউ কেউ মনে করেন যে বৌদ্ধ ধর্মপাদের নীতিগুলির সঙ্গে অশোকের ধর্ম এর নীতিগুলির বহু সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। অশোক তার একাদশ শিলালিপিতে সকল দান অপেক্ষা ধর্মদান শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। বৌদ্ধ ধর্মপাদের অনুরূপ কথা বলা হচ্ছে। আবার অশোক যেমন তার ধর্মে অহিংসা ও প্রাণী হত্যা না করার উপর জোর দিয়েছেন, তেমনি বৌদ্ধ ধর্মপাদেও এ বিষয়ে জোর দেওয়া হয়েছে। এজন্য ডক্টর বেণীমাধব বড়ুয়া অশোকের প্রচারিত ধর্মকে সংস্কারিত বৌদ্ধ ধর্ম বলে উল্লেখ করেছেন। যে বৌদ্ধ ধর্ম ও অশোকের ধর্ম ভিন্ন অভিমত থাকো, কেউ কেউ বলছেন যে অশোকের ধর্ম আর বৌদ্ধ ধর্ম আলাদা জিনিস আর কি। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, রিস ডেভিডস, ফ্লিট প্রমুখ ডক্টর ভান্ডারকরের বক্তব্যের বিরোধিতা করে বলেছেন যে অশোকের প্রচারিত ধর্মের সঙ্গে তার নিজের পালন করা বৌদ্ধ ধর্মের বহু পার্থক্য রয়েছে। এক, বৌদ্ধ ধর্মের মূলনীতি অনুপস্থিত। বৌদ্ধ ধর্মের বেশ কিছু অনুশাসন অশোকের ধর্মে অনুপস্থিত। বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি যেমন আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, কার্যকারণ সম্পর্ক, নির্বাণ প্রভৃতির কোন উল্লেখ অশোকের প্রচারিত ধর্মে নেই। দুই, বৌদ্ধ ধর্ম বহির্ভূত রীতিনীতি। বৌদ্ধ ধর্মের অনুশাসন বহির্ভূত কিছু রীতিনীতির অস্তিত্ব অশোকের ধর্মে লক্ষ্য করা যায়। যেমন বৌদ্ধ ধর্মপদে নির্বাণের কথা বলা হয়েছে, কিন্তু অশোক তার ধর্মে গৃহীদের জন্য স্বর্গের কথা বলেছেন। তিন, বৌদ্ধ সঙ্গে সঙ্গে সম্পর্ক। অশোক তার প্রচারিত ধর্মে বৌদ্ধ ধর্মের আচার অনুষ্ঠানগুলি পালনের বা বৌদ্ধ সঙ্গে সঙ্গে যুক্ত থাকার বিষয়ে জোর দেননি। চার, বুদ্ধ ধর্ম ও সঙ্ঘ। অশোক নিজে বুদ্ধ ধর্ম ও সঙ্ঘের প্রতি আনুগত্য জানালেও তিনি ধর্ম প্রচারে বুদ্ধ ধর্ম ও সঙ্ঘের প্রতি প্রজাদের আনুগত্য জানানোর কথা বলেননি। এমনকি অশোক তার প্রচারিত ধর্মকে বৌদ্ধ ধর্ম বলে উল্লেখ না করে একে ধর্ম বলে উল্লেখ করেছেন। দেখো অশোকের ধর্মের মূল্যায়ন কি। ইতিহাসবিদ ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর ভীম জ্যাকি স্মিথ, ডক্টর রমিলা থাপার, ডক্টর রাধা কুমুদ মুখোপাধ্যায় প্রমুখ অশোকের প্রচারিত ধর্মকে বৌদ্ধ ধর্ম থেকে পৃথক বলে মনে করেন। এক, নৈতিক অনুশাসন। তাদের মতে অশোকের প্রচারিত ধর্ম হল কতগুলো নৈতিক বিধানের সমন্বয়। কোন বিশেষ ধর্মের সঙ্গে অশোকের ধর্মের সম্পর্ক নেই। হিন্দু ও বৌদ্ধ আদর্শের সমন্বয়ে অশোকের ধর্ম এর মূলনীতি গঠিত হয়েছিল। ধর্ম প্রচারের মাধ্যমে অশোক দেশে এমন একটি পরিমণ্ডল তৈরি করতে চেয়েছিলেন যেখানে সব সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করতে পারবে। ডক্টর রমেশচন্দ্র মজুমদারও মনে করেন যে অশোকের প্রচারিত ধর্ম ছিল আসলে কতগুলি নৈতিক অনুশাসন। দুই, বিভিন্ন ধর্মের মূলনীতি। ডক্টর ভীম জ্যাকি স্মিথ মনে করেন যে অশোকের ধর্ম হল কোন বিশেষ ধর্মের সঙ্গে সম্পর্কহীন সকল ভারতীয় ধর্মের মূলনীতিগুলির সমন্বয়। বনগার্ড লেভিন মনে করেন যে সকল ধর্মের অন্তর্গত মূলনীতিবোধের সার মর্মকেই অশোক ধর্ম বলে প্রচার করেছেন। ইতিহাসবিদ রিস ডেভিডসের মতে অশোকের ধর্ম প্রচার প্রচলিত অর্থে কোন ধর্ম ছিল না, প্রকৃত জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষের যা যা করা উচিত অশোক ধর্মে সে কথাই বলেছেন। তিনি নিজস্ব উদ্ভাবন। ডক্টর রবিলা থাপার মনে করেন যে অশোকের ধর্ম কখনোই বৌদ্ধ ধর্ম নয়, ধর্ম ছিল অশোকের নিজস্ব উদ্ভাবন। তার মতে শান্তিবাদী আদর্শের প্রতি অনুরাগী নয়, রাষ্ট্রীয় ঐক্য ও সংহতির প্রয়োজনে তিনি ধর্মের প্রচার করেন। আজকে এই পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।